আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। সরকারি কর্মচারীদের গ্রেফতারে আর পূর্ব অনুমতি লাগবে না, অসৎ উদ্দেশ্যে এই বিধান করা হয়েছিল বললেন হাইকোর্ট। এক ধারা যেটা সংযোজন করা হয়েছিল সেটিকে বেআইনি, সংবিধান পরিপন্থী, মৌলিক অধিকার পরিপন্থী বলে ঘোষণা করেছেন। তেল সারসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের অর্ধদিবস হরতাল, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। 150 আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্তের বিরোধিতায় বিএনপি ও জাতীয় পার্টি, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার চেষ্টা মন্তব্য। 17 দিনের টানা আন্দোলনে চা শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার প্রত্যয়। রোহিঙ্গাদের সবশেষ দলের কক্সবাজারে আশ্রয় নেওয়ার 5 বছর পূর্ণ হলো আজ, প্রত্যাবাসনে অগ্রগতি না থাকায় অসন্তোষ। এবং রুশ হামলার 6 মাস পূর্তির দিনে ইউক্রেনের রেল স্টেশনে হামলায় 22 জন নিহত, 31তম স্বাধীনতা দিবসে প্রতিরোধের শপথ। আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার শীত, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। সরকারি কর্মচারীদের গ্রেফতারে এখন আর পূর্ব অনুমতি লাগবে না। সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধানকে অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্ট বলেছেন, একটি বিশেষ শ্রেণীকে সুবিধা দিতে অসৎ উদ্দেশ্যে এই বিধান করা হয়েছিল। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাজহারুল লোকমান্নার রিপোর্ট। 2018 সালের 14 নভেম্বর সরকারি চাকরি আইনের গেজেট জারি হয়। আইনের 41-এর 1 ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগ দায়ের করা ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে তাহাকে গ্রেপ্তার করিতে হইলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে। আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে 2019 সালের 14 অক্টোবর জনস্বার্থে রিট দায়ের করা হয়। সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্ব অনুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ রায় ঘোষণা করেন। আদালত রায় দিয়েছেন, রুল অ্যাবসলিউট করেছেন এবং 41-এর 1 ধারা যেটা সংযোজন করা হয়েছিল সেটিকে বেআইনি, সংবিধান পরিপন্থী, মৌলিক অধিকার পরিপন্থী বলে ঘোষণা করেছেন এবং আদালত বলেছেন যে সংবিধানে আর্টিকেল 27-এ আইনের দৃষ্টিতে সকলে সমান এইটা সুনির্দিষ্টভাবে বলা আছে। কিন্তু তারপরেও এই 41-এর 1 ধারা করে সেখানে সরকারি কর্মচারীদেরকে আলাদাভাবে একটি সুরক্ষা দেওয়া হয়েছে যেটা কোনোভাবেই সংবিধানসম্মত নয় এবং এই আইনটি একটি মেলাফাইডি উদ্দেশ্যে করা হয়েছে। অনেক সময় হয়রানির উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, তাই তাদের সুরক্ষা দিতেই ওই বিধান করা হয়েছিল বলে জানান অ্যাটর্নি জেনারেল। সবাই কিন্তু সমান হবে না, যদি তারা ডিফারেন্সিয়েট করা যায় তাহলে সেই ডিফারেন্টের ক্লাস হিসেবে তারা আবির্ভূত হবে এবং কর্মচারীরা তারা নিজেরাই একটা ক্লাস। ব্যত্যয় এখানে হয়নি, কারণ এটা তারা জনগণ একটা ক্লাস, সরকারি কর্মচারী একটা ক্লাস, আমি আইনজীবী আরেকটা ক্লাস। আদালত আজকে যে রায় দিয়েছেন, রায়ের কপি পাওয়ার পর আমরা আপিল করবো এটা সম্বন্ধে। রিট আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, একই ধরনের সুযোগ দিয়ে 2013 সালে দুদক আইনের 32-এর ক ধারা প্রণয়ন করা হলে জনস্বার্থে এর বিরুদ্ধে রিট হওয়ায় আদালত আইনটিকে বৈষম্যমূলক বলে বাতিল করে দেন। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল কিছুটা ঢিলেঢালাভাবে পালিত হয়েছে, তবে পল্টন ও শাহবাগে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই 2 মোড়ে গাড়ি আটকে রেখে বিক্ষোভ করেন হরতাল সমর্থকরা। মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে রাজধানীর হরতাল চিত্র জানাচ্ছেন পরাগ আজিম। বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল শুরু হওয়ার পরপর এই চিত্র শাহবাগ মোড়ের। আস্তে আস্তে সেখানে জড়ো হতে থাকেন হরতাল সমর্থকরা। কয়েকটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ের চারপাশ। সে সময় গাড়ি চলাচল বন্ধ করে দিতে চাইলে পিকেটারদের বাধা দেয় পুলিশ।
শাহবাগে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও হরতালের মূল উত্তাপ ছিল পল্টন মোড়কে ঘিরে। সেখানে একটু পরপরই রাস্তা অবরোধ করে পিকেটাররা। অবশ্য পুলিশের হস্তক্ষেপে চারদিকে এক লেনে গাড়ি চলার সুযোগ পায়, কিন্তু রাস্তায় গাড়ি বেশি হওয়ার কারণে তৈরি হয় বিশাল যানজটের। এই অবস্থায় বিক্ষোভ করতে থাকেন হরতাল সমর্থকরা। দাম বৃদ্ধি, দুর্নীতি এবং দুঃশাসন, এই তিনটার বিরুদ্ধে আমরা জনগণকে রাজপথে নামবার আহ্বান জানিয়ে হরতাল ডেকেছিলাম। আমরা দেখেছি যে তেলের দাম বাড়িয়ে দিয়ে সরকার বাড়তি আয় করবে 20,000 কোটি টাকা, কিন্তু পরিবহনের ভাড়া, চালের দাম, খাদ্যপণ্যের দাম এবং সাম্প্রতিক সময়ে ডিমের দামের বৃদ্ধি এবং আবার সয়াবিন তেলের দাম বৃদ্ধির এর মধ্য দিয়ে জনগণের পকেট থেকে নিয়ে যাওয়া হবে 40,000 কোটি টাকা। বারবার গাড়ি আটকে দেওয়ার সময় মাঝে মধ্যে পুলিশের সাথে হরতাল সমর্থকদের তর্কাতর্কি হয়। রাস্তার একটি লেন অন্তত চালু থাকে, জনগণ যাতে অধিক ভোগান্তিতে না পড়ে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আমরা সর্বোচ্চ ধৈর্য সাথে একটি গণতান্ত্রিক আন্দোলন, আমরা আন্দোলন যারা করছে তাদের প্রতি আমরা পজিটিভ থাকব। হরতালের শেষের দিকে পরবর্তী কর্মসূচি জানান বামজোটের নেতারা। দেশের ক্ষমতা কাদের হাতে? দুটোরা ব্যবসায়ী, দুটোরা আমলা, দুটোরা রাজনীতিবিদ এবং সোশ্যাল ক্রিমিনাল, আমাদের দেশের দণ্ডমুণ্ডের কর্তা, এদের এই সার্কেল, এই বিশাল সার্কেল আমাদেরকে ভেঙে দিতে হবে। এই ভেঙে দেওয়ার লড়াইতে আমরা নেমেছি। ঘির উপরে আগুনে আবার ঘি ঢাললো, অন্যায় অযৌক্তিক ভাবে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দেওয়া হলো। যে দ্রব্য মূল্য দিয়ে যখন কেউ কথা বলে না, বামপন্থীরা প্রতিকূলতার মধ্যেও তারা হরতাল আহ্বান করে নৈতিক সমর্থন জনগণের থেকে পেয়েছে। আগামীতে আমরা অবরোধ সহ ঘেরাও কর্মসূচি দেব, আপনারা সজাগ হন। এই সব কর্মসূচি শুধু বামপন্থীদের কর্মসূচি হবে না, এই কর্মসূচি হবে বাংলার জনগণের কর্মসূচি। রাজধানীতে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতালের বেশিরভাগই পালিত হয়েছে পল্টন মোড়ে। সকাল থেকে যানবাহন চলাচল ছিল অনেকটাই নিয়ন্ত্রিত, তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই শেষ হলো বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি তেল, ইউরিয়া সার, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে অর্থ দিবস হরতাল পালন করেছে 9টি সংগঠন ও বাম গণতান্ত্রিক জোট। রংপুরে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা সহ দোকানপাট বন্ধ রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান বাম জোটের নেতারা। রাজশাহী মহানগরী জিরো পয়েন্টে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ, কমিউনিস্ট পার্টি, পিসিবি ও বাম গণতান্ত্রিক জোট। পরে তারা জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেন। নারায়ণগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হরতাল। এছাড়াও সিরাজগঞ্জে ও গাইবান্ধায় হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। আগামী নির্বাচন 150টি আসনে ইভিএম ব্যবহারের ইসির সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিএনপি ও জাতীয় পার্টি। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছে বিএনপি। ইসির সঙ্গে সংলাপে ইভিএমের বিরুদ্ধে কথা বলার পরও তাদের এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলেছে জাতীয় পার্টি। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে দেশের 39টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বিএনপি বাদে অংশ নিয়েছে 28টি দল। এসব সংলাপে জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলই আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে কথা বলেছে। ইভিএমের পক্ষে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ কয়েকটি দল। তবে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘোষণা দিল আগামী জাতীয় নির্বাচনে ইভিএমে ভোট হবে 150টি আসনে। কমিশন ডিসিশন নিয়েছে যে অনূর্ধ্ব 150টা আসনে ইভিএমে নির্বাচন করবে। ইসির এই সিদ্ধান্তের বিপক্ষে সংসদের ভেতরের আর বাইরের দুই বিরোধী দলই। তারা 14 সালে যে নির্বাচন করেছে, 18 সালে যে নির্বাচন করেছে, সেই ধরনের একটি নির্বাচন করে সরকার, এই বর্তমান যে সরকার, বর্তমান যে শাসক দল, তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করা। অবস্থা এরকম যে ইভিএমে যদি কোনো দল না আসে তবু তারা চেষ্টা করবে ইভিএমের মাধ্যমে নির্বাচন করতে, এছাড়া তাদের কোনো বিকল্প নাই, কারণ তারা জনবিচ্ছিন্ন। যেখানে বেশিরভাগ রাজনৈতিক দল চায় না ইভিএম নির্বাচন হোক, নির্বাচন করবো আমরা, তা আমরা যখন চাই না সেখানে শুধুমাত্র একটি দল চাইছে, সে একটি দলে চাওয়ার কারণে অর্ধেক আসনে ইভিএমে হবে, এতে প্রমাণ হয় যে কারো অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন চলে। অবশ্য বিএনপির ভাবনা কেবল নির্বাচনকালীন সরকার,
আর ইভিএম নিয়ে সিদ্ধান্ত আরো সময় নিয়ে জানাবে জাতীয় পার্টি। নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বক্তব্য, তাতে এখানে আমরা চাই এই সরকারের পরিবর্তে একটা নির্বাচন করার মতো নিরপেক্ষ সরকার দেশে আসুক এবং সেই নিরপেক্ষ সরকারের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন করে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হোক। আগামী নির্বাচনে 300 আসনে যেন ইভিএম ছাড়া নির্বাচন হয় ম্যানুয়াল পদ্ধতিতে, এটা নির্বাচন কমিশনের কাছে আমরা জোর দাবি জানাই। নির্বাচন দেরি আছে, আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনকে এটা থেকে সরে আসার জন্য। তারপর সরে না আসে তো নির্বাচনের আগে আমরা দলীয়ভাবে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিব আমরা কি করব, নির্বাচন যাবো কি যাবো না, সেটা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব। দুই দলই মনে করছে নির্বাচনের এখনো বেশ দেরি, তার আগে যেমন অনেক নতুন সিদ্ধান্ত আসতে পারে আবার হতে পারে অনেক সমস্যার সমাধান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চা বাগান ছেড়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলার চা শ্রমিকরা। তাদের অভিযোগ, স্বল্প মজুরি ও সব ধরনের নাগরিক সুবিধা বঞ্চিত থাকায় জীবনমানের সব সূচকেই পিছিয়ে পড়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের চা শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। এতে চা বাগানগুলোতে শুনশান নীরবতা। সারাদিন চা পাতা তুলে 120 টাকা মজুরি পান তারা, আর যেদিন কাজ না হয় সেদিন মজুরিও পান না। বেশিরভাগেরই জন্মসূত্রে এই পেশা, তাই এর বাইরে যাওয়ারও সুযোগ নেই তাদের। এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছেন চা শ্রমিকরা। চিকিৎসা খরচ দূরে থাক, পরিবারের খাওয়া দাওয়ারও খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সেটা আমরা জানতে চাই, উনি আমার মা, উনি এই সারা চা বাগানের মা, উনার মুখ থেকে আমরা জবাব চাই যে উনি যদি আমাদের পক্ষ হয়ে যদি বলে যে 300 টাকা মজুরি, তাহলে আমরা কাজে যাব, এর আগে আমরা কাজে যাব না। যখন পর্যন্ত আমাদের চা 300 টাকা মজুরি করা হবে না, আমরা চা বাগানের কাজে যুক্ত হতে পারবো না। যেহেতু দ্রব্যমূল্যের যে দাম, এই দামে 120 টাকা মজুরি দেওয়াটা খুবই কষ্টসাধ্য বিষয়। আমাদের 120 টাকাতে চলে না, বাচ্চারা ভালো মতন খাওয়াইতে পারি না, ভালো একটা জিনিস পড়তে দিতে পারি না। পররাষ্ট্রমন্ত্রীও নাই, যুগমন্ত্রীও নাই, রেলমন্ত্রীও নাই, রোড মন্ত্রীও নাই, কোনো মন্ত্রীই নাই, মালিক শ্রমিকের লগ্ন কোনো মন্ত্রীই নাই। চা পাতা তোলার ভরা মৌসুমে শ্রমিক আন্দোলন অব্যাহত থাকায় কয়েক হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সর্বশেষ যেটা আছে, আমরা যে আলোচনা করেছিলাম সে আলোচনায় থাকতে পারি নাই। আমরা শ্রমিকদের বলেছিলাম, কিন্তু শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে তারা আন্দোলনে আছে। হ্যাঁ, 300 টাকা মজুরি নিয়ে তারা বলছে যে আমাদের নেত্রী যদি ঘোষণা করে, যে ঘোষণা করবে, সেই ঘোষণা না শুনে আমরা কাজে যাব না। সর্বশেষ এই খবরই আছে আমাদের কাছে। চা শ্রমিকদের এই আন্দোলন টানা 17 দিনে গড়ালেও তাদের দাবি আদায়ে এখনও কোনো সুরাহা হয়নি। সাদিয়া ওমর, চ্যানেল আই। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গাদের সবশেষ দলের কক্সবাজারে আশ্রয় নেওয়ার 5 বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন সমস্যায় থাকলেও তাদের প্রত্যাবাসনের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আর ক্যাম্পগুলোতে নতুন শিশুর জন্ম হয়ে রোহিঙ্গাদের সংখ্যা বেড়েই চলেছে। সরোরজ মানিকের সহায়তায় ওবায়দুল রশিদের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারিভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিধন নির্যাতন শুরু হলে 2017 সালের 25 আগস্ট থেকে সবশেষ দফায় বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া শুরু করে রোহিঙ্গারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা দিয়ে 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেন। এর আগের আশ্রয় নেওয়াদের সহ দেশে তখন মোট রোহিঙ্গা শরণার্থী দাঁড়ায় 11 লাখের বেশি। এরপর জন্ম নিয়েছে আরও 1 লাখ শিশু, তাই এখন বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী 12 লাখের বেশি। রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিলেও তা খুব একটা কাজে আসেনি। আর আন্তর্জাতিক বিশ্ব বিভিন্ন ইস্যুতে সোচ্চার থাকলেও জনবহুল দেশ বাংলাদেশ যে 12 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে বিভিন্ন সংকটে রয়েছে, তা নিয়ে কোনো পদক্ষেপ নেই। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। গত 5 বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে 100-এর বেশি খুন হয়েছে। এর মধ্যে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ রয়েছেন।
2017 সালে রোহিঙ্গারা আসার পর থেকে এখন পর্যন্ত 2000-এর বেশি মামলা হয়েছে, যার মধ্যে হত্যা, অপহরণ, ধর্ষণ, মাদক ব্যবসা, চাঁদাবাজি, মানব পাচার এবং আগুন দেওয়াসহ 14 ধরনের অপরাধ রয়েছে। মিয়ানমারের নির্যাতনের শিকার রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে যত দেরি হবে তত বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ইউক্রেনে রুশ হামলার 6 মাস পূর্তির দিন রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি রেল স্টেশনে অন্তত 22 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 50 জন। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার 31তম দিবসে দেশটিতে রুশ আগ্রাসনেরও 6 মাস পূর্ণ হয়েছে। আরও হামলার আশঙ্কায় উন্মুক্ত স্থানে স্বাধীনতা দিবসের সব আয়োজন নিষেধ করেছিল কিয়েভ। বিশ্বজুড়ে দেশটি স্বাধীনতা উদযাপন করে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেখিয়েছে অসংখ্য মানুষ। লুৎফর রহমান, সোহাগের রিপোর্ট। বাইরের দুনিয়া হারে হারে টের পাচ্ছে ইউক্রেনে রুশ আগ্রাসনের উত্তাপ। খাদ্য আর জ্বালানির বাজারের অনিশ্চয়তায় কোটি মানুষের রান্নাঘরে পৌঁছে গেছে যুদ্ধের ধাক্কা। ধ্বংস আর মৃত্যুর এই যাত্রা শুরু হয়েছিল 6 মাস আগে। 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিভিশন ভাষণে বিশেষ সামরিক অভিযান শুরু হয় ইউক্রেনে, যাতে প্রাণ গেছে 13,000-এর বেশি মানুষের, ঘরবাড়ি ছেড়েছেন 100 কোটি মানুষ। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে পড়েছে বিশ্ব বাণিজ্য। বহু মানুষের জীবন বদলে দেওয়া এই যুদ্ধে গত 6 মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক জায়গা দখল করে নিয়েছে রুশ বাহিনী। স্বাধীনতা দিবসেও রুশ হামলায় প্রাণহানি দেখেছে ইউক্রেন। তবে ইউক্রেনীয়রাও পশ্চিমা অস্ত্রে তাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তীব্র লড়াই চালাচ্ছে। লড়াইয়ের জেদ নিয়ে অস্ত্র হাতেই স্বাধীনতা দিবস কাটিয়েছেন ইউক্রেনের অসংখ্য নাগরিক। দিনটিতে কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলো সমর্থন আরও জোরদার করার আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্র $300 কোটি নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে। বরিস জনসন ইউক্রেনে গিয়ে সংহতি জানিয়েছেন। স্বাধীনতা দিবসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস অর্থহীন এই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রয়েছে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিও। আরও কত প্রাণহানির পর এই যুদ্ধ থামবে তার জন্য অপেক্ষায় থাকতে হবে বিশ্বকে। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বিষয়ে অর্থ বরাদ্দের অভিযোগে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। পরে জমিরুদ্দিন সরকারের আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, দুদকের দায়ের করা মামলা বাতিল করা হয়েছে। আর 13 বছর আগে দায়ের করা মামলা বাতিল হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বিষয়ে অর্থ বরাদ্দের অভিযোগে জমিরুদ্দিন সরকার সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালের 28শে ডিসেম্বর আগারগাঁও থানায় আলাদা 5টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। অপর 3 আসামি হলেন বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকি ও জাতীয় সংসদের কর্মকর্তা আশরাফুল ইসলাম। মামলা বাতিলের আবেদন করলে 2016 সালের 18ই মে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ দ্বিধা বিভক্ত রায় দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য সে সময়ের প্রধান বিচারপতি গঠিত একক বেঞ্চ মামলা বাতিলের আবেদন খারিজ করেন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি, আর বিরতির পর যা থাকছে। দেশে ফিরে গেছে টি টোয়েন্টি চাকরি হারানো কোচ রাসেল ডোমিঙ্গো, পদত্যাগের ব্যাপারে কিছুই জানে না ক্রিকেট বোর্ড। বিরতির পর আবারও আমন্ত্রণ। রাজধানীর বনানীর করাইল বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলামিন হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, করাইল বস্তিতে জায়গা দখল সহ অবৈধ চাঁদাবাজিকে ঘিরে 17ই আগস্ট প্রতিপক্ষের হাতে আলামিন নিহত হন। গ্রুপগুলো নিয়ন্ত্রণের পেছনে জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজনৈতিক বিষয় কী আমরা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে
এর আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, মৃত্যু সংঘটিত হয়েছে, মসজিদের ভিতরকে তারা মানে তাদেরকে কপিয়েছেন। অতএব সেই কারণে আমরা শক্ত হাতে আমরা দমন করেছি এবং আমরা যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অনেককে গ্রেপ্তার করেছি, আর যারা এখনও গ্রেপ্তার তাদেরকে গ্রেপ্তার করব। এবং আমরা পুরা ঘটনাটাই 2013 সাল, 2014 সাল, 2015 সাল যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডকে আমরা পুনরায় আমরা তদন্তের আওতায় এনে এবং এটা কারা সংঘটিত করে তাদের প্রত্যেকে আমরা আইনের আওতায় আনব। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীতে শিল্পী মৃণাল হকের তৈরি সেলিব্রিটি গ্যালারিতে দর্শনার্থীর ভিড় বাড়ছে। রাজশাহী মহানগরীর উপশহরের 3 নম্বর সেক্টরের 184 নম্বর বাড়িতে জুলাই মাসে এই ভাস্কর্য গ্যালারি উদ্বোধন করেন সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। গ্যালারিতে যাদের ভাস্কর্য রয়েছে তাদের মধ্যে আছেন মহাত্মা গান্ধী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পপ তারকা মাইকেল জ্যাকসন, ফুটবলে জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি সহ বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা। এর আগে রাজধানীর গুলশানে সেলিব্রিটি গ্যালারি চালু করেছিলেন ভাস্কর মৃণাল হক, কিন্তু তার মৃত্যুর পর নানা সংকটে সেটি বন্ধ হয়ে যায়, পরে তা রাজশাহীতে চালু করা হয়। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। উৎপাদন খরচ বেশি এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে চাঁদপুরের চাষিরা। গত বছরের তুলনায় এবার পাটের দাম কমে এসেছে বলছেন চাষিরা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পাট চাষে এবার শুরু থেকেই লোকসান গুনছেন চাষি। গত বছর যেখানে প্রতিমণ পাটের দাম ছিল, পাট চাষে এবার শুরু থেকেই লোকসান গুনছেন চাষি। গত বছর যেখানে প্রতিমণ পাটের দাম ছিল 2800 থেকে 3000 টাকা, এবার একই মানের পাট বাজারে 2000 থেকে 2200 টাকা দরে বিক্রি হচ্ছে। পাট চাষিরা জানান, বাজারে এই দামে বিক্রি হলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলাই কঠিন। তো এবার পানি নাই, খরচ ডাবল। গতবার তুলনা ছিল 3200-3500, এবার আইসে 2500। ফলন ভালো হয়েছে কিন্তু দাম কম, কিন্তু এবার খরচ গিয়া ফর্তা হইতাছে না। চাঁদপুরে এবার দেশি তোষা কেনাফো মেস্তা জাতের পাট আবাদ হয়েছে বেশি। কৃষকে পায় নেই, অনেক কৃষকে কিভাবে ক্ষতিগ্রস্তি করবো চিন্তা হয়েছে অনেক। আর কি এরপরে উন্নাতপুরে রয়েছে দেন এক পাটের কালার কি অবস্থা, পানি লেগে দেখ না কিছু না বেজাল। পাট থেকে আশ ছাড়িয়ে অর্ধেক পাট খড়ি পারিশ্রমিক হিসেবে নিচ্ছে শ্রমিক। আমরা মালিকের নে অর্ধেক অর্ধেক আমরা নিয়ে অর্ধেক দুই ভাগ হয়। অর্ধেক খরমুল আমরা লয়ে গেছি আর অর্ধেক গৃহস্থে নিছে। আগামী বছর থেকে নতুন উদ্ভাবিত পাট আবাদের মাধ্যমে কৃষক দ্বিগুণ ফলন পাবে ও অধিক লাভবান হবে, জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে বলতেছি যে যদি পাটটা সংরক্ষণ করতে পারে কিছুদিন, তাহলে হয়তো 2-3 মাস পরে বাজার মূল্য আরও ভালো পাবে। কেনাব জাতের একটা নতুন জাত আবিষ্কার করা হয়েছে, এটার ফলন বর্তমানে যা ফলন হয় তার প্রায় দ্বিগুণ পরিমাণ ফলন হবে। চলতি বছর 4010 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 4210 হেক্টর জমিতে আবাদ হয়েছে পাট। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর প্রধান আশ্রয়স্থল বনভূমি। জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশে যে সকল বনভূমিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তার মধ্যে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য অন্যতম। প্রকৃতি সংবাদে দেখুন ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে শিহাব খালেদিনের প্রতিবেদন। পর্যটন শহর কক্সবাজার থেকে প্রায় 48 কিলোমিটার উত্তরে চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যটির অবস্থান। এই এলাকা একসময় চিরহরিৎ গর্জন বনের জন্য সুপরিচিত ছিল। কক্সবাজার উত্তর বন বিভাগের অধীনে অবস্থিত এই বনভূমিকে 2007 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা দেয়া হয়। চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ পাহাড়ি বনভূমি হলেও বর্তমানে এই বনে প্রাচীন বৃক্ষজাতীয় উদ্ভিদ কম দেখা যায়।
এই অভয়ারণ্যে গর্জন, সেগুন, তেলসুর, ঢাকেজাম সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বৃক্ষের পাশাপাশি সৃজিত বাগানও রয়েছে। বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতিতে প্রাণবন্ত থাকে এই বন। বুনো হাতি কখনো একাকী, আবার কখনো দল বেঁধে বনে বিচরণ করে। ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যের আশেপাশে বেশ কিছু মানব বসতি গড়ে ওঠায় স্থানীয় মানুষ প্রায়ই বন থেকে বিভিন্ন ধরনের বনজ সম্পদ আহরণ করে থাকে, ফলে এখানকার জীববৈচিত্র্য বর্তমানে হুমকির সম্মুখীন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদী সংরক্ষণ ব্যবস্থাপনা গ্রহণ করা প্রয়োজন। ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য বর্তমানে সহ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনলে বন ও বনজ সম্পদ রক্ষার পাশাপাশি নিশ্চিত হবে বিভিন্ন বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে পার্টেক্স কেবলস খেলার খবর।